করোনায় কপাল বন্ধ, কল কারখানা বন্ধ, করোনায় কপাল বন্ধ, কল কারখানা বন্ধ, দিকে দিকে কর্মী ছাটাই, নতুন কোন নিয়োগ নাই, আবে নিয়োগ নাই, যেগুলা ছিল কর্মচারী সেগুলাকে পর্যন্ত ছেটে ফেলে। আবার একটা ঘোষণা করেছে সরকার যে কত হাজার শিক্ষক নিয়োগ করবে। আবে মুখ্যমন্ত্রী, এর আগে যে না না আমাদের যে কথা দিল যে 2 কোটি বেকারের চাকরি দিব, এদিকে 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 কোটি কোটি বেকার চাকরি। আবে ভুল শুনেছি, চাকরি দিব বলেনি, চাকরি ছাঁটাই করব বলেছে। ও শুনতে পেলে পাবলিক আমরা সবসময় ভুল, এটা ঢুকিয়ে দেওয়া। আর পাশাপাশি এই যে শিক্ষক বলল শিক্ষক নিয়োগ করা হবে 1,000, হ্যাঁ পূজার আগে, ওটাও ফের বন্ধ হবে, বন্ধ হবে, বন্ধ হবে না বে। টাকা পয়সার খেল করে সব খেয়া ভুষা আছে, কোর্টে কেস করছে। আর কথা বল, ওরা বলছে দিব, ফের ওরাই কায়দা করে কেস করে দিবে, কেস করা বন্ধ করে দিতে। পাবলিক কে বলে দেখেন, আমাদের তো ইচ্ছা ছিল কোর্ট এখন বন্ধ করে দেবে, আমরা দিব ওখানে চাকরি দিলেও বেঁচে থাকতে হবে, না দিলে কোন রকম ভাবে বেঁচে দেবে। আবে বেঁচে থাকার জন্য যে ভ্যাকসিন ওটা নিয়েছে, হয়ে গেছে মানে আবে আমি তো ভেবে নিচ্ছি আর ভ্যাকসিন নিতে যাবোই না, মুরগি যাবার এবার প্রাণে মরবে, কেন নিবি না? আবে এই যে ভ্যাকসিন নিতে যাব আমি মনে করে শুনু, হ্যাঁ আবে তার মধ্যে কলকাতায় যা হলো রে, কি হলো না, কি জালি মালটা সালা পাউডার ভরে দিয়েছে, ভ্যাকসিন কেন নিতে যাব? আমার বউ তো পাউডার না খায়, মানুষ পাউডার দেওয়ার জন্য সব রকম ব্যবস্থা করছে, বাঁচা থাকার জন্য কিছু করছে না। আবে আবে শুধু ডাল আর আলু সিদ্ধ করে যে খাবি, হ্যাঁ গ্যাস কত দাম, সরষার তেল, পেট্রোল ডিজেলে কত দাম দেয়, মানে মানুষকে মেরে দাও, শুধু বাঁচে আর বাঁচিয়ে রেখে লাভ নাই। এদিকে সারা ট্যাক্স বেরিয়ে গেছে, তাই গান বাজি, গান বাজনা খেলো, তাই গান বাজনা খেলো, করোনা এখন কার্যত লকডাউনের জেরে প্রায় বিলুপ্তির পথে প্রাচীন লোক সংস্কৃতি গাম্ভীরা শিল্প। প্রায় 2 বছর ধরে বন্ধ কাজ, আর্থিক অনটনে জর্জরিত শিল্পীদের অনেকেই পেশা বদল করে, কেউ মাছ কেউ সবজি বিক্রি, আবার অনেকে করছেন ঘরামির কাজ। কেউ কেউ মাসিক 1,000 টাকা করে সরকারি ভাতা পেলেও দীর্ঘ প্রায় 2 বছর ধরে সরকারি অনুষ্ঠান থেকে বঞ্চিত তারা। ফলে কার্যত এক প্রকার বাধ্য হয়েই পেশা বদল করছেন জেলার এই ঐতিহ্যবাহী লোকশিল্পীরা। মালদা জেলার ইতিহাসের সঙ্গে এই গাম্ভীরা গান ওতপ্রোতভাবে জড়িয়ে, জেলার ঐতিহ্য রাজ্যের গণ্ডি পেরিয়ে সুনাম অর্জন করেছে বিদেশের বাজারে। টিভি সিনেমা থিয়েটার ছাড়াও একাধিক আধুনিক বিনোদনের মধ্যেও লোকশিল্প জনমানুষের মধ্যে একটা আলাদা জায়গা তৈরি করতে পেরেছে। আজও সমান জনপ্রিয় এই গাম্ভীরা গান। রাজ্য রাজনীতি, সমাজ জীবন বা মানুষের নানাবিধ সমস্যার কথা বিভিন্ন গান এবং নাচের মাধ্যমে তুলে ধরা হয় এই শিল্পের মাধ্যমে। আজও বহু মানুষের বিনোদনের একটা বড় মাধ্যম এই গাম্ভীরা গান। লকডাউন পরিস্থিতিতে তারা এখন ঘোর বিপাকে, দিনের পর দিন কোনো অনুষ্ঠান বা সরকারি প্রোগ্রাম না পাওয়াই বিপন্ন তাদের পরিবার। এমন পরিস্থিতিতে সকলেই চাইছেন দ্রুত পরিস্থিতির উন্নতি ঘটুক। এই বিশ্ব মহামারীতে সরকার তাদের দিকে বাড়িয়ে দিক সাহায্যের হাত, না হলে হয়তো অচিরেই বিপন্ন হবে শতাব্দী প্রাচীন এই লোক সংস্কৃতির ধারা। সবসময় সমাজ সচেতন হয়,
সমাজ কে নিয়ে, দেশ কে নিয়ে, রাজ্য নিয়ে কি ঘটছে, হ্যাঁ কি করতে গেলে সমাজের আরো ভালো হবে সেগুলো সরকারের কাছে তুলে ধরা। আমরা গানের মাধ্যমে এই বার্তাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব, আমরা গানের মধ্য দিয়ে এই বার্তাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করি, সমাজের শোষিত বঞ্চিত নিপীড়িত মানুষের কথা বলি। হ্যাঁ, সরকার যদি কোনো রকম ভুল পদক্ষেপ নেয় সেটাও আমাদের গানের মধ্যে থাকে। এগুলো গম্ভীরা সবসময় প্রতিবাদ একদম, এটা মালদারি সংস্কৃতি। কোথায় কোথায় এখনো অবধি আপনারা প্রোগ্রাম করেছেন? পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন ব্লক পর্যন্ত আমরা পৌঁছে গেছি পশ্চিমবঙ্গে। এমন কোনো ব্লক নাই যে আমরা পৌঁছাইনি আমাদের এই গম্ভীরা দলে। আপনাদের আসাম, গুয়াহাটি, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, দিল্লি, মেঘালয়, কতজন টিম আছে আপনাদের? টিমের 12 জন। এই খারাপ, বেঁচে থাকাই মুশকিল, পেটের ভাত জোগাড় করাই মুশকিল। প্রোগ্রামে গান ছেড়ে পেশা বদল করেছে, কেউ সবজি বিক্রি করছে, কে রিক্সা চালাচ্ছে, কে ঘরামির কাজ করছে, উপায় নাই। প্রোগ্রাম পাচ্ছেন না? না, কোথায় প্রোগ্রাম, কিচ্ছু নেই। তবে গান বাজনা কীভাবে চলছে এখন? এই বেঁধে সেঁধে উপরে উঠিয়ে রাখা হয়েছে, এখন কবে লকডাউন খুলবে। সরকারি সাহায্য কিছু পান? সামান্য কিছু, মাসে 1,000, সেটাও প্রতি মাসে কোনো শিল্পী বলতে পারবে না যে প্রত্যেক মাসে মাসে আমরা এটা পেয়ে যাই। সরকারের কিছু চাচ্ছেন? অবশ্যই, প্রোগ্রামটা অবশ্যই বাড়াতে হবে, এবং ভাতাটা যদি সরকার ভাবনা চিন্তা করে তাহলে খুব ভালো হয়, ভাতাটা যদি বাড়ানো যায়। এমনি কটা এখন সরকার থেকে কটা প্রোগ্রাম পাচ্ছিলেন? প্রোগ্রাম নেই, সরকারি প্রোগ্রাম খুবই সামান্য, খুবই সামান্য, বছরে যদি 3-4 প্রোগ্রাম হয় সেটা ধরা যায়। কটা? এমনি তো মুখ্যমন্ত্রী এখানে বলেই ছিলেন যে মাসে 4 করে প্রোগ্রাম দরকার, সেটা অনেক টিম আছে, সেটা বছরেও 4 পায় না। এই তো এইভাবে চলছে, অন্য পেশাকে বেছে নিয়েছে। সরকারের কাছে কি চাচ্ছেন? সরকারের কাছে অবশ্যই আশা করব, সরকার তো মাঝে মাঝে, এগুলো তো বাংলা সম্পদ, এই সম্পদগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে বাংলারই ক্ষতি। তো সে আমাদের যে অভিভাবক এখন তো যে সরকারে আছে তাকেই বলবো আমাদের ওই অভাব অভিযোগের কথা। আর তো মানে কবে থেকে শুরু, এর তো ইতিহাস ঘাঁটলে মানে এটা 100 বছরের একটা সংস্কৃতি। আর তার মধ্যে আমাদের যে কুতুবপুর গম্ভীরা দল, এই গম্ভীরা দলের বর্তমান বয়স প্রায় 80, এবং এই দল ইংরেজদের সাথে মানে লড়াইয়ের সময় অংশগ্রহণ করেছে, গান গেয়েছে, খাতা সিজ অনেক কিছু ইয়ে এসছে, এমার্জেন্সির সময় বোম মারা হয়েছিল, অনেক ইতিহাস আছে। এবং আমরা, এবং আমি এই গম্ভীরার সাথে যুক্ত মোটামুটি 20-25 ধরে। মালদার গম্ভীরা এখন বর্তমানে তো একবারে সব বন্ধ হয়ে আছে, তার আগে যখন হতো মানে আমরা রাজ্যের প্রায় প্রতিটা ব্লকেই অনুষ্ঠান করেছি, তাছাড়াও রাজ্যের বাইরে যেমন দিল্লি, আসাম, ত্রিপুরা, মহারাষ্ট্র বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হয়েছে আমাদের দলের। সরকারি পদক বলতে হ্যাঁ, বিভিন্ন জায়গায় হয়তো লোকনাট্য উৎসবে ইয়েতে নন্দনে যেমন অনুষ্ঠান অনেকবার করেছি আমরা, সেখানে হয়তো সম্মানিত করা হয়েছে ফলক দিয়ে। তারপরে হচ্ছে ভারত সেবাশ্রম সঙ্ঘের যে 100 পূর্তি হলো সেখানে গুণীজন সম্বর্ধনা আমাদের গম্ভীরা শিল্পীদের ডেকেছিল, আমাকে এবং আমাদের যে অদ্বৈত দা অদ্বৈত বিশ্বাস তাকেও ডেকেছিলেন, আমাদের যে পরিচালক প্রশান্ত বাবু তাকেও এই সাংবাদিকদের পক্ষ থেকে, আরও সরকারের পক্ষ থেকেও বিভিন্নভাবে সম্মান জানানো হয়েছে বিভিন্ন জায়গাতে। মোদ্দা কথা হচ্ছে যে ধরে নিলেন যে গম্ভীরা তো আপনার প্রতিবাদী গান, মানে সমাজের বাস্তব কথাটা তুলে ধরা, মানুষের কী অবস্থায় আছে সেটাকে তুলে ধরাই হচ্ছে গম্ভীরার কাজ। এটা একটা লোকনাট্য, এবং এই লোকনাট্যর মাধ্যমে আমরা সামাজিক বিভিন্ন সমস্যা, তার মধ্যে রাজনীতিকও আছে এবং জাতীয় আন্তর্জাতিক ব্যাপারও আছে গম্ভীরার মাধ্যমে। গম্ভীরার সুর তো মানে কেউ দেয় না, এটা হচ্ছে প্রচলিত সুর, 100 সুর আছে, সেই সুরের মধ্যে আমাদের যে মানে গান লেখেন এবং পরিচালক প্রশান্ত শেঠ, তিনি গান লেখেন এবং ইয়ে করেন, মানে কথা এবং যে পালাটা কিভাবে হবে এইটাকে উনি এটা ঠিক করেন এবং ওই সুরের মধ্যে ফেলে এটা গান হয়। গম্ভীরা তো ধরেন যে স্বাধীনতার আগে এটা মানে দুই বাংলা তো এক ছিল, তখন বাংলাদেশের কিছু অংশে আর আমাদের এই মালদা জেলায় এটা কিন্তু মানে প্রধান লালিত পালিত এবং পৃষ্ঠপোষকতা লাভ করে। বর্তমানে গম্ভীরা গানের যে চর্চার কথা বলতে গেলে এইটা কিন্তু মালদা জেলার মধ্যেই আছে, আমাদের ভারতবর্ষে মালদা জেলার মধ্যেই আছে। আর বলেন না, এ কথা বললে তো বেদনা চলে আসছে গো মনে, কারণ এই যে লকডাউন হলো, ধরে না যে 2 ধরে আমরা বসে একবারে
হয়তো গত বছর দুটা অনুষ্ঠান করেছি সরকারি, তারপরে আর এমনি পাবলিক প্রোগ্রামের কোনো ডাক নাই এখন, সব তো করোনার ভয়। এতে একবারে আমাদের অবস্থা খুব দুর্দশায় আছি, মানে চলা যাচ্ছে না কোনো মতে, এদিক ওদিক করে কেউ তো এর মধ্যে অনেকে অন্য পেশাতে যুক্ত হয়ে যেতে হচ্ছে বাধ্য হয়ে, কারণ একটা শিল্পী গান গাইবে এটা ছাড়া তো আমরা শিখিনি কিছু, না অন্য কিছু করতেও পারছিও না সেভাবে, কিন্তু কোনো মতে তো চলতে হবে, পেট তো মানবে না। কি চাইছেন সরকারের কাছে? আমরা সরকারের কাছে চাইছি যাতে অনুষ্ঠান বাড়ে। সরকার যেমন বলেছিল যে প্রত্যেকটা ইয়েকে মাসে পাঁচটা করে অনুষ্ঠান অন্তত দেওয়া হবে, সেটা দেওয়া হোক, ভাতাটা আমরা পাচ্ছি 1000 করে, কিন্তু এটার উপর তো চলে না সংসার, ভাতাটা বাড়ানো হোক। এটা নিয়েও আমরা ডিএম সাহেবকেও বলেছি, তথ্য সংস্কৃতি আধিকারিককেও কিন্তু জানিয়েছি কথাগুলো আমরা, যে ভাতাটা অন্তত 5 না হলে 4000 টাকা করা হোক, যেমন কৃষকদের জন্য অমুকের জন্য দেওয়া হচ্ছে, সব ঠিক আছে, তারা পাক, আরও বেশি করে পাক, কিন্তু সাথে যাতে লোকশিল্প না মরে যায়, কারণ লোকশিল্প মরে গেলে লোক সমাজ মারা যাবে। কিন্তু সুদীপ্ত দাসের রিপোর্ট, ভূমি 24x7।